গুড ইভিনিং স্টুডেন্টস, আমরা গতকাল ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং পর্যায়ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার প্রথম যে প্রক্রিয়া অর্থাৎ ভৌম জলের কার্য, এটি নিয়ে আলোচনা করব। ভৌম জল অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, আমাদের প্রকৃতিতে জলের মূল উৎস আমরা জানি বৃষ্টির জল অথবা তুষার গলা জল। কিন্তু এই বৃষ্টির জল বা তুষার গলা জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর যদি সরাসরি নদী বা কোনো জলাশয়ের মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে সেই জলকে আমরা ভৌমজল রূপে বলতে পারি না, সেটা আমাদের কাছে রান অফ বা প্রবাহমান জল। কিন্তু যখন সেই জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর, বাষ্পীভূত হয়ে যাওয়ার পর, রান অফ হয়ে যাওয়ার পর, অবশিষ্ট অংশ যখন শিলাস্তর চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং শিলাস্তরের মধ্যে গিয়ে সঞ্চিত হয়, সেই সঞ্চিত জলরাশিকে আমরা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার বলে থাকি। তাহলে ভৌমজল বা এই গ্রাউন্ড ওয়াটারের মূল উৎসগুলো কী কী? প্রথম এবং প্রধান উৎস হলো বৃষ্টির জল এবং তুষার গলা জল, কারণ জলের একমাত্র উৎস বৃষ্টি বা তুষার গলা। এই জল ভূপৃষ্ঠে বিভিন্নভাবে সঞ্চিত হয়। এছাড়াও আমরা আরও কয়েকটা উৎস পাই। দ্বিতীয় যে উৎস সেটা হচ্ছে জন্মগত জল বা সহজাত জল, সেটি সৃষ্টি হয় পাললিক শিলা গঠনের সময়। সমুদ্রের তলদেশে যখন পাললিক শিলা সৃষ্টি হয়, তখন গঠন হয়, তখন শিলাস্তরের ভাজের মধ্যে এই জল সঞ্চিত হয়ে যায়। সেজন্য এই জলকে আরেক নাম বলা হয় সহজাত জল বা জন্মগত জল। তিন নম্বর যে উৎস থেকে আমরা জল পাই সেটা হচ্ছে উচ্ছন্দ জল বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট জল। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যখন খনিজ মিশ্রিত জল বাইরে বেরিয়ে আসে ছিটকে, সেই জলই হচ্ছে সেই উচ্ছন্দ জলের উৎস। তাহলে মোটামুটি আমরা তিন প্রকার জলের, ভৌমজলের উৎস সম্পর্কে জানলাম। কিন্তু মূল উৎস বৃষ্টি বা তুষার গলা জল। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এই ভৌমজল সমস্ত জায়গাতে আমরা একই ভাবে পাই না কেন? তোমরা হয়তো লক্ষ্য করবে আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় জলের স্তর বা লেয়ার সমস্ত জায়গায় একই রকম নয়। আমরা যদি জলপাইগুড়ি মতো জায়গায় জল পেতে চাই, তাহলে যত সহজে অল্প খনন কার্য করেই জল পেতে পারি, অন্যান্য জেলায় সেই সম্ভাবনা নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেখানে কুয়ো করা সম্ভব না, সেখানে অনেকটা ডেপথ হওয়ার জন্য সেখানে নলকূপ বসাতে হচ্ছে। বা পার্বত্য অঞ্চলে যদি যাই, সেখানে ডেপথ আরও অনেক বেশি, সেখানে সমস্ত একই লেভেলে আমরা জল পাই না। তাহলে এই ডিফারেন্সটা কেন, বা কেনই বা আমরা সমস্ত জায়গায় একই ডেপ থেকে জল পাই না, সেটা আমাদের কাছে একটা বড় কোয়েশ্চেন। কেন সেই কারণটা? কারণ ভৌমজলকে বা এই গ্রাউন্ড ওয়াটারকে কতগুলো নিয়ন্ত্রণ করে থাকে, যে নিয়ন্ত্রকগুলো আমাদের ভৌমজলের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। তাহলে জেনে নিই আমরা প্রধান নিয়ন্ত্রকগুলো কী কী। ফার্স্ট যে নিয়ন্ত্রক সেটা হচ্ছে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং তুষারপাত। আমরা জানি, প্রথমেই বললাম যে আমাদের জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টির জল বা তুষার গলা জল। তাহলে বৃষ্টি বা তুষারপাত সমস্ত জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় একই রকম হয় না। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি, সারা বছরই সেখানে আমরা বৃষ্টি পেয়ে থাকি। কিন্তু নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তর বা দক্ষিণ দিকে যাই, উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধের দিকে যাই, তত ধীরে 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 অক্ষাংশ অনুসারে, স্থানের অনুসারে আমাদের বৃষ্টিপাতের পরিমাণে পার্থক্য ঘটে, তুষারপাতেরও পার্থক্য ঘটে। তো স্বাভাবিকভাবেই যে এলাকার বৃষ্টিপাত বেশি হয়, স্বাভাবিকভাবে সেখানে জলের, ভৌমজলের অস্তিত্ব বেশি পাওয়া যেতে পারে। দু নম্বর হচ্ছে
শিলাস্তরের সচ্ছিদ্রতা, আমরা জল বেশি ঢাললেই সেখানে জল বেশি সঞ্চিত হবে এমন কোনো কথা নেই, কারণ জলটা একটা জায়গাকে স্টোর করতে হবে। সেই স্টোরেজটা কোথায় হবে? সেটা হবে সচ্ছিদ্র শিলাস্তরের ভেতর। মূলত পাললিক শিলাস্তরে এই সচ্ছিদ্র শিলাস্তর রূপে কাজ করে, যেরকম বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এদের স্তরের ভেতরেই জল সঞ্চিত হয়, কারণ তাদের মধ্যে সচ্ছিদ্রতা রয়েছে। এবং এই সঙ্গে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুয়া কথার অর্থ আমরা প্রত্যেকেই পরিচিত, অ্যাকুয়া কথার অর্থ হচ্ছে জল। তো এই অ্যাকুয়া শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, সেই শব্দের অর্থ হচ্ছে আমি বহন করি বা আই বেয়ার, অর্থাৎ জল যে স্তর বহন করে সেই স্তরকেই আমরা বলি অ্যাকুইফার। আমরা প্রত্যেকেই এখন অ্যাকুয়া শব্দের সাথে পরিচিত, কিন্তু অ্যাকুয়া অ্যাকুইফার মানে হচ্ছে যে স্তরের মধ্যে জলটা জমা থাকে, অর্থাৎ যে কোনো সচ্ছিদ্র পাললিক শিলার স্তরই হচ্ছে এই অ্যাকুইফারের কাজ করে। কিন্তু সেই অ্যাকুইফারটা তখনই অ্যাক্টিভ হবে যখন তার নিচে, অর্থাৎ সেই সচ্ছিদ্র পাললিক শিলার স্তরের নিচে কোনো অপ্রবেশ্য বা ছিদ্র নেই এরকম কোনো শিলাস্তর অবস্থান করবে। না হলে কি হবে, মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই জলটা নিচের দিকে চুয়ে চুয়ে চলে যাবে, তখন আর ওই স্তরের মধ্যে আমরা জলটা পাবো না। একটা চিত্র না দিয়ে একটু ডেমনস্ট্রেশন দিয়ে দেখালে তোমরা ব্যাপারটা পরিষ্কার হবে বিষয়টা। মনে করো আমাদের এই তিনটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটা লেয়ার, এটা অপ্রবেশ্য শিলাস্তরের লেয়ার, মাঝখানে এই প্রবেশ্য লেয়ারটা রয়েছে এবং তার উপরে রয়েছে এই অপ্রবেশ্য শিলাস্তরের লেয়ারটা, বা উপরে আর কোনো লেয়ার নেই নাও থাকতে পারে, ঠিক আছে। এরকম অবস্থায় ভূপৃষ্ঠে যখন বৃষ্টির জল পতিত হয়, অর্থাৎ যখন উপর থেকে আমরা জলটা পাবো, সেই জলটা যখন এই শিলাস্তরটা অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরটা শোষণ করবে, সেই শোষিত জলটা নিচের দিকে আর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে যেতে পারবে না, কারণ এর নিম্ন গমন বন্ধ করে রেখেছে এই অপ্রবেশ্য শিলাস্তরটা। তাহলে কি হবে, এই শিলাস্তরটা জলটা ধরে রাখতে সক্ষম হবে, তাহলে তখন এই জলযুক্ত জল ধারণকারী এই শিলাস্তরকে আমরা বলবো অ্যাকুইফার, অর্থাৎ এই সচ্ছিদ্র শিলাস্তরটাকে, এই অপ্রবেশ্য শিলাস্তরটাকে কিন্তু অ্যাকুইফার বলবো না। যদি কোনো ক্ষেত্রে এই সচ্ছিদ্র শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর না থাকে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে জলটা নিচের দিকে চলে যাবে, তখন আমরা এই স্তরের থেকে কোনো রকম জল পাবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল কি? ভূমির ঢাল হচ্ছে, আমরা জানি বৃষ্টিপাত যখন ঘটে তখন যদি ভূমি খাড়া ঢাল বিশিষ্ট হয়, তাহলে বৃষ্টির জলটা তাড়াতাড়ি গড়িয়ে চলে যাবে, তাহলে ভূপৃষ্ঠে সেটা শোষণ করার সময়টা খুব কম পাবে। কিন্তু যদি ভূমি খুব মৃদু ঢাল বিশিষ্ট হয় বা সমতল সারফেস হয়, তাহলে সেটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভূপৃষ্ঠের নিচে প্রবেশ করার সুযোগ পাবে এবং সেই জলটা অনেকক্ষণ ধরে ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করতে পারবে, সেই জন্য সেই জায়গায় আমরা ভূপৃষ্ঠের ভৌমজলের স্তরটা বেশি পাবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি, পার্বত্য অঞ্চলে যদিও বা শৈলক্ষে বৃষ্টিপাত হয়, তথাপি আমরা দেখতে পাই যে যে সেখানে জলের যোগান বেশি হওয়া সত্ত্বেও ভৌমজলের স্ট্রাকচারটা অনেক গভীর, কিন্তু সমভূমি অঞ্চলে তার তুলনায় অনেক উপরে। নেক্সট হচ্ছে আমাদের প্রবেশ্য শিলার নিচে অপ্রবেশ্য শিলার অবস্থান আমরা বললাম, তাহলে এই চারটি নিয়ন্ত্রক মূলত ভৌমজলের সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এরা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা কিন্তু ভূপৃষ্ঠে যে কোনো জায়গায় জল পাবো না। এবার আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল যে সমস্ত জায়গায় একই লেয়ারে জল পাই না কেন, কারণ এই নিয়ন্ত্রকগুলো এক এক জায়গায় এক রকমভাবে কাজ করে, সমস্ত জায়গায় একরকম নয়, সেজন্য ভূপৃষ্ঠের সমস্ত জায়গায় আমরা একই লেয়ার থেকে বা একই গভীরতা থেকে জল পাই না। এবারে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আর্টিজীয় কূপের গঠন। আর্টিজীয় কূপ আমাদের অঞ্চলে খুব একটা দেখতে পাই না, কয়েকটি বিশেষ বিশেষ অঞ্চলে আমরা সেটি অবস্থান দেখতে পাই। আর্টিজীয় কূপ হচ্ছে এমন একটি কূপ যেটি একটি বিশেষ শিলাযুক্ত অঞ্চলে, বিশেষ গঠনযুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই। দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যদি প্রবেশ্য শিলাস্তর অর্ধভঙ্গ আকারে অবস্থান করে, তাহলে দেখতে এরকম হয়, অনেকটা এরকম, অর্থাৎ দুটো অপ্রবেশ্য শিলাস্তর, নিচেরটা অপ্রবেশ্য শিলাস্তর এবং উপরের স্তরটা অপ্রবেশ্য, মাঝখানে যে স্তরটা রয়েছে সেটি হচ্ছে প্রবেশ্য, অর্থাৎ এই স্তরের মধ্যে জল সঞ্চিত হতে পারবে, অর্থাৎ অ্যাকুইফার রূপে এই স্তরটি কাজ করবে,
এরকম অবস্থায় যদি এটা অধভঙ্গ আকারে হয়, অর্থাৎ একটা অবনমিত বেসিন আকারে যদি হয়, তাহলে দেখা যাবে এবং দু প্রান্ত যদি প্রবেশ শিলাস্তরের দুই প্রান্ত যদি ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকে, তাহলে বৃষ্টির জল বা তুষার গলা জল এই অংশ দিয়ে ধীরে 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 চুয়ে চুয়ে এই ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে এবং একটা সময় দেখা যাবে যে মাঝখানে এসে সমস্ত জল যখন সঞ্চিত হবে মাঝখানে উপর চাপ বৃদ্ধি পাবে। তা আমরা জানি ফিজিক্যাল সায়েন্সে নিচু ক্লাসে জেনে এসেছি যে জল তার সংরক্ষণশীলতা ধর্মের জন্য সবসময় যে দুই প্রান্তে যে হাইটে জলের অবস্থান হচ্ছে সেই হাইট অবধি ওঠার চেষ্টা করবে তার, কিন্তু মাঝখানে যেহেতু অপভ্রংশ শিলাস্তর অবস্থান করছে তাই সে সরাসরি উপর দিকে উঠতে পারবে না, ফলে মাঝখানে সেন্ট্রাল থেকে উপর দিকে একটা চাপ সৃষ্টি করবে। সেই চাপের উপর বেস করে যদি আমরা ওই অপভ্রংশ শিলাস্তরকে ছেদ করে প্রবেশ শিলাস্তর অবধি যদি আমরা কোনো কূপ খনন করি, তাহলে দেখা যাবে প্রাকৃতিক নিয়মে সেই স্তর থেকে জল বাইরে বেরিয়ে আসবে ফোয়ারার আকারে। এই যে ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসা এই ধরনের প্রস্রবণকে আমরা বলি আর্টিজিও কূপ। আর্টিজিও কূপ মূলত আমরা ফ্রান্সের আর্টোয়েস অঞ্চলে প্রথম খনন হয়েছিল বলে এর নাম থেকে একে বলা হয় আর্টিজিও কূপ। কিন্তু এই ধরনের কূপ পৃথিবীর আর যে সমস্ত জায়গায় খনন করা হয়েছে সমস্ত জায়গাতেই এই আর্টিজিও কূপ বলেই তাকে চিহ্নিত করা হয়েছে। মূলত অস্ট্রেলিয়াতে এই ধরনের কূপের সংখ্যা খুব বেশি এবং সেখানে পশুচারণ থেকে শুরু করে শস্য চাষ সমস্তটাই এই আর্টিজিও কূপের জল থেকে হয়ে থাকে। আমাদের দেশে গুজরাটের বীরগাঁওয়ে তো এরকম অনেক আর্টিজিও কূপ লক্ষ্য করা যায় এবং এই আর্টিজিও কূপের সাহায্যে বিভিন্ন জায়গায় পশুপালন, কৃষিকাজ এগুলো সম্ভব হয়ে থাকে। নেক্সট হচ্ছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ বা গাইজার, যে আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু কিছু জায়গায় যে ভূপৃষ্ঠের নিচ থেকে উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে, ধীরে 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 টকবক করতে করতে বাইরে বেরিয়ে আসে। এই ধরনের জল যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে উত্তপ্ত জল, তখন সেই জলকে আমরা বলি উষ্ণ প্রস্রবণ। যে আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে আমরা এরকম একটা উষ্ণ প্রস্রবণ দেখতে পাই, হিমাচল প্রদেশের মণিকরণে এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাই, বিহারের সীতাকুণ্ডতে এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাই। এরই একটি বিশেষ ফর্ম হচ্ছে গাইজার। গাইজার আমরা গিজার শব্দের সাথে প্রত্যেকেই পরিচিত, যে আমরা স্নানের জল বা যে কোনো জল গরম করার যে মেশিন তাকে গিজার বলি। মূলত গিজার কথাটি এই গাইজার থেকে এসেছে, এটি একটি আইরিশ শব্দ, অর্থাৎ গর্জন করে বাইরে বেরিয়ে আসে। যে ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত গরম জল যখন খনিজ মিশ্রিত জল হঠাৎ করে বাইরে ছিটকে বেরিয়ে আসে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা অন্তর অন্তর, এরকম জল যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই জল প্রস্রবণকে আমরা বলি গাইজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কে এই ধরনের একটি গাইজার দেখতে পাওয়া যায়, সেটি বিখ্যাত একটি গাইজারের উদাহরণ। আর হচ্ছে শীতল প্রস্রবণ, অর্থাৎ আমরা যেরকম দেখলাম যে উষ্ণ জলের একটি স্রোত যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলি, ঠিক তেমনই যেখানে শীতল বা ঠান্ডা জল বাইরে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে সেই ধরনের যে প্রস্রবণগুলো আমরা লক্ষ্য করি তাদেরকে আমরা বলি শীতল প্রস্রবণ। এ ধরনের প্রস্রবণ আমরা দেখতে পাই যে হিমাচল প্রদেশে দেরাদুনে আমার সহস্রধারা বলে একটি প্রস্রবণ হয়েছে, সেটি হচ্ছে সেই শীতল প্রস্রবণের উদাহরণ। উষ্ণ প্রস্রবণে আমাদের পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আমরা জানি প্রত্যেকেই মণিকরণ, বক্রেশ্বর প্রত্যেকটি জায়গাতেই পর্যটন কেন্দ্র উঠেছে, কারণ এখানকার যে সালফার মিশ্রিত জল সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সক্ষম এবং স্বাস্থ্যের জন্য এটি ভালো হওয়ার জন্য সেখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। তো আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের ভৌমজল, ভৌমজলের উৎস, ভৌমজল বহনকারী শিলা অর্থাৎ অ্যাকুইফার, আর্টিজিও কূপের গঠন, প্রস্রবণ, গাইজার, শীতল প্রস্রবণ। আশা করি তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে সকলেরই মনে হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও বেশি তোমাদের বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করো যাতে তারা উপকৃত হয়,
এবং তোমরাও যাতে প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেটগুলি পেতে পারো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও। ধন্যবাদ।